أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়া আলাইকুম আসসালাম ওয়া আপনি প্রশ্ন করেছেন যে কোরআন হাদিস দিয়ে যদি সেটা তাবিজ দেওয়া হয় তাহলে শিরিকের অন্তর্ভুক্ত হবে না ভাই কে বলছে আমরা জানি না ভাই যে বলক আমি কম এই আকীদা বিশ্বাস নয় কারণ রাসুল সাহসা বলছেন মানতা আল্লা কাফি সাই উকিলাই লাই উকিলাই লাই যে কিছু জুল কিছু জুলেলো তাকে তার ভিত্তি করা হলো ঠিক আছে কিছু কিছু আমরা এই কথা বলেন যাকে আকে তা কোরআন দিয়ে তার শিরিক না বড় শিরিক না ছোট শিরিক বড় শিরিক বলছে বড় শিরিক বলছে সেটি বেলা আকবরুল কাবাইরি না ছোট শিরিক সুতরাং আবদুল্ল মামুন ভাই যারাই কথাটা বলে আমরা জানছি কিছু কিছু আলেমরা বলে দেখুন ভাই আপনি একটু বিবেক তো এই কোরআনটা আপনি এই কোরআনটাকে আপনি কত অপমান করলেন সাহাবি আজমাইন বা নবী মোহাম্মদ বাদ সাহাবি আজমাইন বা তাবেইন বা চার ইমাম কেউ তাবিজ দিয়েছেন তাবিজ দিয়ে আপনি আরোগ্য লাভ করতে বলেছে এর কোন প্রমাণ সহ দেখেন সব বলছেন ওই যে আপনার সাপোজ যে কথাটা বলছি কোরআনকে আপনারা অপমান করছেন বাচ্চার গলা কোরআন আয়াত দিয়েছেন যে অসুবিধা অমুক বড় মুক্তি সব যে কোরআন আয়াত দিচ্ছি এই বাচ্চারা পেশাব পায়খানা এখানে হাবুডুবু খাচ্ছে তা বিষ্ট পেশাবার হাবুডুবু খাচ্ছে না ভাই কোরআনে কি অসম্মান অপমান হয় না ভাই মা বোনেরা যখন প্রিয়ডে থাকে আমরা মা বোনরা যখন যুবতী যুবতী যখন স্বামী স্ত্রী মামাবলক করে তখন কোরআনটা আপনার হাতে থাকে লগে থাকে ভাই কোরআনে কি অপমান হয় না ভাই আজকে আমরা কোরআন নিয়ে সিনেমিনি কেন ফেলতেছি সুতরাং এই জন্য ওলামাদের মধ্যে তিনটা ভাগ আছে মতা সাত্বিক মতা ওয়াসাত মতা সাইন মতা সাত্বিক তাহলে আমাদের সে কোনো তাবিজ টাবিজ কিছু না যে ওই হাত হিসেবে যে মান তাল্লা কাফি সেই উকিলাইলাই যে কোনো কিছু জুলাইব তারপরে তাকেই তারপরে ছেড়ে দেওয়া হবে তখন সে যদি ছেড়ে দেওয়া হয় আল্লাহ তখন দায়িত বদ্ধ নিবে না তবে তাকে তাকেই বাঁচাইবো যে কোরআন কি শসে আপনাকে বাঁচাইতে পারবো বাঁচাইবে তোকে আল্লাহ আর কোরআন দিয়ে তো আল্লাহ ফাঁক বলছে যে কোরআনটা একটা সেফা ঠিক আছে এটা কি বলছে এটা তাবিজ লটকাইছে সাহাবি আসবেন কেউ তো কথা বলে নাই যে হাদিসগুলো আছে দু একটা হাদিস এটা সনদ সহি নয় যে সাহাবি আসবেন তাবিজ দিছে তাবিজ ব্যবসা ব্যবসা করছে এটা মিথ্যা কথা এটা সনদ সহি নয় সুতরাং মোতাসাত্ত্বিক আলেমদের কথা হলো কোনো অবস্থাতে আপনি তাবিজ দিতে পারে শোক এরা আয়াত দিয়ে হোক হোক এরা কি অন্য কিছু মানে কুফুরি দিয়ে তো বাদে সুতরাং কোরআন দিয়ে যদি হয় এটা ছোট সিঁড়ি কিন্তু কখনো কখনো এটা বড় সিঁড়িকে রূপান্তরিত হয়ে যায় কেমন হয়ে যায় আপনার হুজুরে অমক মুফতি সাহেব বা অমক কৃষ্ণ আপনাকে তাবিজ দিছে যে তাবিজ তুল্য রাখ রাখলে যত বিপদ আমাদের সব উদ্ধার হইব আব্দুল্লাহ মামুন ভাই তাহলে আপনি তাবিজ দিয়ে হাঁটতেছেন একটা বিপদ আছে রক্ষা করছে কি আল্লাহ রব্বুল আলমিন আপনি বলেই পারলেন আজকে তাবিজ থাকার কারণে বাইচা গেলাম গিয়া ইমান থাকবে ভাই বলুন ভাই সবই নয় বোঝার জন্য অনুরোধ করছি তর্ক না আপনি বলেই পারলেন যে তাবিজটা থাকার কারণে আজকে এত বড় বিপদ থেকে বেঁচে গেছে অমুক মুক্তি সাহ যে কোরআন আয়াত দিচ্ছে কোরআন আসছে তাবিজ দেওয়ার জন্য নয় কোরআন আসছে ফরে ওয়ালাকা দিয়ে আমি কোরআনকে সহজ করে মানুষের উপদেশের জন্য নাজিল করেছি আসি কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করবে কোরআন তাবিজ দেওয়ার জন্য আসে নাই কোরআন ঘরে লটকে রাখার জন্য আসে নাই কোরআনকে চুমা খাওয়ার জন্য আসে নাই ভাই কোরআন এসেছে চুমা খাবেন কাল ক্ষেত্র বিশেষ কোরআন পড়বেন কোরআন জানবেন কোরআন মতো জীবন পরিচালিত করবেন সুতরাং দিয়ে তাবিজ দেওয়ার কোনো সুযোগ নেই কিছু কিছু লোক বলার চেষ্টা করতে কিন্তু শিরিক

وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء